বন্ধুরা, আমরা পড়ছি অমি ও আইসক্রিমওয়ালার গল্পটি। এই গল্পটি একইভাবে বাচ্চাদের, মুক্তিযোদ্ধার, ভূতের, এবং এই গল্পটি কাল্পনিক। আমরা গল্পটা যে ভূতের আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলেছি, কিন্তু গল্পটি কেন মুক্তিযোদ্ধার এখনও কিন্তু বোঝা যায়নি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে বুঝে ফেলবো। এখন কথা হচ্ছে যে গল্পটা কোথায় ছিল। গল্পটা আমরা আগের ভিডিওগুলোর মধ্যে যে জায়গায় পড়ছিলাম, আইসক্রিমওয়ালার সাথে অমির একটা সম্পর্ক হয়েছে এবং আইসক্রিমওয়ালার কাছ থেকে অমি একটা আইসক্রিম খেতেও চেয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আইসক্রিমওয়ালা আবার অমির কাছে পানি চেয়েছে, কিন্তু অমি এই পুরো বাড়িতে কোনো পানি পায়নি। তখন আসলে একটা কাল্পনিক ঘটনা ঘটেছে যে পুরো বাড়িতে পানি না পাওয়া যাওয়াটা একটা অবিশ্বাস্য ঘটনা। বাড়িতে কিন্তু পানি ছিল, কিন্তু বাড়িতে পানি পাওয়া যায়নি। তার মানে একটা ভূতের একটা আশ্রয় এখানে পাওয়া গিয়েছে। তারপর যখন আব্দুল চাচা যখন ফিরে আসলো, মানে কেয়ারটেকার, তখন আইসক্রিমওয়ালা হুট করে চলে গিয়েছে। তার মানে কি, এই আইসক্রিমওয়ালাটা কিন্তু আসলে আইসক্রিমওয়ালা না, এটা আমরা বুঝে ফেলেছি। তাহলে আইসক্রিমওয়ালাটা কে? হ্যাঁ, সেই উত্তর তো আমরা অবশ্যই আস্তে আস্তে পাবো, এখনই বলা যাবে না, গল্পের শেষের দিকে যে আমরা জানতে পারবো। তখন আব্দুল চাচা যখন চলে আসলো, তখন আইসক্রিমওয়ালা হুট করে চলে গেল। এইবার যখন আব্দুল চাচা চলে গেল, তখন আইসক্রিমওয়ালা আবার ফিরে আসলো। তখন অমি বলল, আপনি যে আবার ফিরে এলেন যে। তখন আইসক্রিমওয়ালা বলছে, আপনার আইসক্রিমটা দিতে ভুলে গেছি, আমিও পানি দিতে ভুলে গেছিলাম। এই কথা বলে অমি গাড়ির দিকে এগোই, আইসক্রিমওয়ালাকে বলে, এখন আর পানি খেতে ইচ্ছা করছে না। মানে আইসক্রিমওয়ালা বলছে, এখন আর পানি খেতে ইচ্ছে করছে না, বরং আপনি কি আইসক্রিম খাবেন যেন বলছিলেন। এই কথা বলার পর যখন অমি তার ড্রাইভারের সঙ্গে কথা বলছি, তখন ওইটুক সময়ের মধ্যে লোকটা কোথায় গিয়েছিল, মানে জিজ্ঞেস করছে যে অমি যখন তার ড্রাইভারের সঙ্গে কথা বলছিল, তখন ওইটুক সময়ের মধ্যে লোকটা কোথায় গিয়েছিল। অমির কথাটা মনে হওয়ার কারণ, আইসক্রিমওয়ালা লোকটি হঠাৎ যেন খুব পরিশ্রান্ত হয়ে গেছে, কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে। তো আপনি আমাকে রাজা রায়বল্লভ রায়ের দুর্ভাগ্যের কথা বলতে যাচ্ছিলেন। কার গল্প? অমি আবার বলল, রাজা রায়বল্লভ রায়। তো এই কথা বলার পর তখন ওই আইসক্রিমওয়ালা বলছে, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন, চিৎকার করে অমি বলে, রাজা রায়বল্লভ রায়। এই নাম আপনি কোত্থেকে জানলেন অমি সাহেব? আমি হঠাৎ খেয়াল করি যে ওর পুরো গা ধরে ঝাঁকাচ্ছে বাড়ির কেয়ারটেকার আব্দুল চাচা। মানে এই কথা যখন বলছে, তখন হঠাৎ অমি খেয়াল করে ওর পুরো গাটা ধরে এরকম ঝাঁকাচ্ছে আর বলছে, এই নাম আপনি কি করে জানলেন? মানে বোঝা যাচ্ছে যে এই যে কথোপকথনগুলো হচ্ছে, এই কথোপকথনগুলো কিন্তু অমি বলছে কাল্পনিক অবস্থায়, আর আব্দুল চাচা বলছে বাস্তব অবস্থায়। এই বাস্তব আর কাল্পনিকের একটা মিশেল ঘটে গিয়েছে, এই হচ্ছে ঘটনাটা। তারপর বলছে, আপনি এই নাম কি করে জানলেন? ওই তো উনি বলেছেন। কে বলেছেন? তখন বলল, ওই আইসক্রিমওয়ালা বলেছে। এই জঙ্গলে, তখন আব্দুল চাচা বলছে, এই জঙ্গলে আইসক্রিমওয়ালা আসবে কোত্থেকে? কি বলছেন অমি সাহেব? তখন সে বলল, এই তো এখনই আমার সাথে কথা বলছিল, কোথায় গেল? কিছুক্ষণ আগে ড্রাইভার সাহেব আসার সময় যেমন ভোজবাজির মতো, মানে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল, আইসক্রিমওয়ালা আব্দুল চাচা আসার সময়ও ঠিক সেই রকম কাণ্ড ঘটেছে। চোখের সামনে কেউ নেই, মানে বোঝাই যাচ্ছে হঠাৎ হঠাৎ বিভিন্ন ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো অমির কাছে অদ্ভুত লাগছে, যেই অদ্ভুত ঘটনাগুলো অমি নিজেও মানতে পারছে না। তো বন্ধুরা, আমাদের কিন্তু কৌতূহল যাচ্ছে যে সামনে আসলে কি হবে, আইসক্রিমওয়ালার সাথে কি আবারও দেখা হবে, বা দেখা হলে অমি কি জানতে পারবে যে এই আইসক্রিমওয়ালাটা আসলে কে? বন্ধুরা, সে অপেক্ষা আমরা থাকবো পরের ভিডিওগুলো দেখার জন্য, কারণ সেখানেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।